বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন নেতারা। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে বরিশালের বাবুগঞ্জে ঢাকা বরিশাল মহাসড়কে শান্তি সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ। এতে যোগ দিয়ে নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে বিএনপির নৈরাজ্য রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। মানুষের পাশে আছি, জনগণের পাশে আছি, যাতে এই অগ্নি সন্ত্রাস এবং জ্বালাও পোড়াও এবং কোনো ভাঙচুর না করতে পারে। এই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসংযোগের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ আজকে বাবুগঞ্জ আওয়ামী লীগ রাজপথে থাকবো। চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। মিছিল নিয়ে দলে দলে অংশ নেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপির বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। আমাদের নেতাকর্মীদের দায়িত্ব এই দেশে চোর ডাকাতরা যেমন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সতর্ক দৃষ্টি রাখা এবং তাদেরকে জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা। আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়। এছাড়া পঞ্চগড়, ভোলা ও গাইবান্ধাতেও অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ। এতে আন্দোলনের নামে কোনো নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে উচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন দলীয় নেতাকর্মীরা। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।